ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কিত এই অজানা কথাগুলি হয়তো আপনার জানা ছিল না। চলুন একবার শুনে আসা যাক। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি। সেই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই স্মৃতিসৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেতপাথরে তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণীয় বটে। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানাদার মজাদার কাহিনী। অনেকেই হয়তো সেসব ঘটনার কথা জানেন না। 1901 সালের 22শে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরি, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। ভাইসরয়ের ইচ্ছা ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়া। তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়ি নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। রানীর স্মৃতিসৌধ মেমোরিয়াল তৈরির প্রস্তাব হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশাসহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থান বা স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়া মৃত্যুর পরই তার রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন তিনি। ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে তিনি উৎসাহ দিতেন। তার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এবার প্রায় 4 বছর পর 1910 সালে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় 11 বছর। সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডেসডেল এবং স্যার জন ব্রেন। সৌধ নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোং। এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকুইনাস অ্যান্ড স্যার রাজেন মুখার্জি। সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়ে ভূষিত করা হয়েছিল। যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দিরই বা বন্দিরাই এই জেলে রাখা হতো। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই সময় বা সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয়। এখনও জেলটি কিন্তু সেই স্থানেই রয়েছে। ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয়। আসলে তাজমহলের অনুসরণে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাকে ইতালীয় রেনেসা স্থাপত্যশৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগ তার পছন্দ ছিল না, তাই ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এমারসন। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয় ইসলামিক ভ্যানেটিয়ান এবং বেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। তাজমহলের অনুকরণে মাকড়ানা শ্বেতপাথরে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয়। পাথর আনা হয়েছিল সুদূর রাজস্থান থেকে। বিশাল আকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশাল আকারের গম্বুজ, যার চারধারে রয়েছে 4টি গম্বুজ। রানীর স্মৃতিসৌধ তৈরি প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয়। অথচ সেটি তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল দেশের মানুষকে। তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম। স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার এবং
ভূমি অভিজাত ব্যক্তি ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান। আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ। সেই আদেশ খণ্ডন করার সাহস করেছিল। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। এবারে আসা যাক একটি অন্য প্রসঙ্গে। আমরা হয়তো জানি না যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কালার কিন্তু প্রথম দিকে কালো রঙের ছিল। তার মূল কারণটি হলো শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সে সময়। এমনকি জাপানি সৈনিকদের আক্রমণের ভয় ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেতপাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ। সেই কারণে সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়া রং কালো করে দেওয়া হয়। তো এই তথ্যটি কি আপনার জানা ছিল? যদি না জানা থেকে থাকে, শুনে আপনার কেমন লাগলো কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।